শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আবুল হাসনাত, বাবার নাম আব্দুল মজিদ, মার নাম জোহরা বেগম, স্থায়ী ঠিকানা হলো R5 নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা। আমি মেট্রিক পাস করি 1966 স্কুল চিটাগাং থেকে। তারপরে 1968 আমি ভর্তি হই ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টে। ঢাকা থাকাকালীন 1969 তো 11 দফার আন্দোলন, তখন আমি ইকবাল হলে ছিলাম। 11 দফার আন্দোলন চলতে চলতেই তো আমাদের স্বাধীনতার আন্দোলন শুরু হয়ে যায়। আমার শেখ সাহেবের বত্রিশতম বাড়ি, আমার মামার বাড়ি ছিল 34 ছিল বাড়ির নাম্বার, ধানমন্ডি 34। তো ওইটা দুটা বাস, একটা বাসের পরেরটা ছিল, তো ওখানে আমি চলে যেতাম। ওনার বাসার সাথে উঠা, ওখানে তো লোক জড়ো হইতো অনেক, বাসার সামনে হাজার হাজার লোক প্রতিদিন থাকতো। বিভিন্ন ডিপ্লোমেট আসতো যাওয়া করতে। একবার আমেরিকান কনসুল জেনারেল ওদের গেছিলো, আমি ছাদের উপর থেকে, আরও লোকজন ছিল অন্যান্য বাসায়। শেখ সাহেব নিজে শুনতেছে আওয়াজ আর কি, নিচে ওই নামিয়া তাকে ই করতেছে, গেট আউট ফ্রম এ হোম, গেট আউট ফ্রম এ হোম, কি কথাবার্তা মিটিংয়ের পরে তাকে বলতেছে যাও গিয়ে এখান থেকে। 25শে মার্চ, তখন আমাদের বাসা ছিল রেলওয়ের বাংলো গোলাপশাহ মাজারের সাথে, দুইতলা বাড়ি, লাল রঙের বাড়ি, পরে যেটা ওসমানি পাঠাগার হয়েছিল ওখানেই আমরা থাকতাম। যখন 9:45 বাজে তখন দেখেছি হঠাৎ করে বাস টাস উল্টে ফেলে দিতেছে, মানুষের উল্টে ব্যারিকেড বানাইতেছে। গুলিস্তান তো লক্ষ লক্ষ লোক ভিড় থাকে সবসময়, লোক ঘুরে গেছে, একটু উল্টে ফেলতেছে দেখতেছি। হ্যাঁ, এটা শুনতে শুনতে তখন আমরা একটু কী ব্যাপারটা কি, তো যেহেতু আমাদের দুজন আত্মীয় ছিল হাইকমান্ডে, তো আমার ফাদারকে খুব শ্রদ্ধা করে ওনারা, একজনের মামা একজনের বড় ভাই। তো আমার বাবা কল করছে যে কী হইতেছে বলো তো একটু। তো ওরা কিন্তু ওয়াটার পাইপ বলছে যে আমাদের ওয়াটার দিয়ে দিছে, ঢাকার বাইরে চলে যেত। মানে কারা ওই দুজন? কারা? প্রবলী সাহেব আর শ্যামজমশাই। ওনাদের দুজনকে কল করছে যে কী হইতেছে এখানে, আমরা আবার বাংলাদেশি পতাকা ঘুরাই দিচ্ছিলাম আমাদের বিল্ডিংয়ের উপরে। তো ওনারা বলছে যে আমরা তো ঢাকার বাইরে চলে আসছি, যে শেখসাহ অর্ডার দিয়ে দিচ্ছে তোমরা ডিসপার্স হয়ে যাও, চলে যাও, বাইরে চলে যাও। 10:30 বাজতে পারে দেখেছি গোলাগুলি শুরু হয়ে গেছে। এখানে গভর্নর হচ্ছিলো না গুলিস্তানে, ওটা প্রেসিডেন্ট এখন হচ্ছে, ওখানে সব করছিলো এক মাসে। ট্যাঙ্ক ট্যাঙ্ক সব মাটির নিচে ইয়ে আছে কিন্তু, ওখানে বেসমেন্ট আর কি, ওখানে জমা করছিলো, ওখান থেকেই কিন্তু বেরিয়েছে, ওগুলো ক্যান্টনমেন্ট থেকে আসে নাই।
ওখান থেকে বেরিয়ে সাড়ে দশটার সময় গুলিস্তানে এসে হচ্ছে কামান দিয়ে বাসগুলো উড়িয়ে দিছে, যে ব্যারিকেডগুলো পাঁচ মিনিটের ভিতরে লোকের সমস্ত, নাহলে খুব নয়েজি, লোক চিৎকার করতেছে, এটা করতেছে, পাঁচ মিনিটে একদম বরফের মতো ইয়ের মতো কোয়াইট, লোক কোথায় গেছে কে জানে। আমাদের বাসায়ও কয়েকজন আসে আসতো না, তারা দুই দিন ছিল আমাদের বাসায়, কিছু টাঙ্গিনবাসীর ছাত্র আমাদের বাসায় চলে আসছিলো, যখন আর্মিরা গুলি করলো না বাস টাস, তখন যে যেখানে পারছে ছড়ে চলে গেছে, আত্মগোপন করছে কন্টিনিউয়াস। পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে যাইয়া বন্ধ হয়েছে, আমরা বাসার ভিতরেই ছিলাম, চোখের নিচে ছিলাম, কারণ গুলি তো আসতেছিলো বাসার দেওয়ালে রাখতেছিল, ওখানে সামনে তো টেলিফোন অফিস ছিল যেটা ইস্টার্ন ওয়েস্টের ভিতরে কমিউনিকেশন, তো ওখানে তো সবসময় আর্মি থাকতো। সাতাশ তারিখ আপনার কটা সকালের দিকে এগারোটার দিকে রেডিওর লোক এসে বললো যে ওরা কারফিউ উড্র করছে বাজার টাজার কয়েক ঘন্টার জন্য, মানুষ রাস্তায় অনেক বের হয়েছে বাজার করার জন্য, মানুষ চলে যাচ্ছে কোথায় জানি। এবং সেই ভদ্রলোক স্যানিটারি ইন্সপেক্টর, হ্যাঁ, ওই বাসার আমাদের যারা ওদের দেখার জন্য সে আসছে, সেই খবর দিল প্রথম যে ঢাকা ইউনিভার্সিটি যে হলগুলো ছিল ছাত্রদের ওখানে অনেক ক্র্যাকডাউন হয়েছে, প্লাস অনেক ছাত্র শিক্ষক এবং কাজ করতো যারা অনেকেই মারা গেছে, কয়েকজন নাম করে প্রফেসর মারা গেছে, সেই আমাদের জানিয়েছে। ওইটা শুনে তো আমরা ডিসিশন নিলাম যে আমাদের তো এখানে থাকা নিরাপদ নয়, তা আমার বা ফাদার রেলওয়ে হসপিটালে কল করে বলছে যে মেডিকেল ডাক্তার যে ছিল ওনার বাসায় যে আপনাদের তো অ্যাম্বুলেন্স আছে, একটা অ্যাম্বুলেন্স আমাকে দেন, হ্যাঁ, ঢাকার থেকে অ্যাম্বুলেন্স করে মানে আমরা নদীর দিকে চলে যাবো সদরঘাট। তো ওরা অ্যাম্বুলেন্স দিল একটা, তো আমাদের সবাই আটে নেই কি অনেক আত্মীয় স্বজন বাসায় চলে আসছিলো, যা হয়েছে তিনজন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম নবাবপুর দিয়ে, ঘর থেকে বেরোবার পরে তো টেলিফোন অফিস, ওখানে যেয়ে দেখি যে এক স্তূপ লাশ এবং ওগুলো মোস্টলি মানে অগ্নিদন্ড। তা আমি শুনলাম ওদের টেলিফোন অফিসে কাজ করতো, রাতে ছিল, টেলিফোন অফিসের উপরে আক্রোশ ছিল, যারা যারা ছিল সবাইকে এনে গুলি করে মেরে আগুন লাগিয়ে দিচ্ছে ওরা স্তূপ করে, ওখানে গেল। তা আমরা আগে প্রসিড করলাম নবাবপুর রোডের দিকে, তো ওখানে গুলিস্তানের মেইন ইয়ে ছিল, বাসের স্ট্যান্ড ছিল, ওখানে যাই দেখলাম ওখানেও প্লাস্টাস পরে আসে আগুন লাগাই দিছে, হ্যাঁ, সাই মানে পুরি টুরে আছে আর কি সব। তারপরে নবাবপুর রোড দিয়ে আমরা তিনজন ছিলাম, আমাদের ফ্যামিলি অ্যাম্বুলেন্স চলে গেছে, তো যাওয়ার পরে দেখেছি ওই তখন রাস্তা ভর্তি লোক ছিল, হাজার হাজার লোক সব সদরঘাটের দিকে রওনা হচ্ছে, আর বিহারি যারা ছিল তখন ওরা লাল মানে ব্যান্ড লাগাইছে, ব্যান্ড লাগিয়ে চাকু নিয়ে খালি দৌড়াদৌড়ি করতেছে নবাবপুর রোডে, দৌড়াদৌড়ি করতেছে, প্লাস পছন্দ হলে কেউ কেউ ধরে কাছে নিয়ে যাচ্ছে ওদিকে নিয়ে ছুরি দিয়ে প্যাট কেটে ফেলতেছে, আর কিছু লুটপাট করে গড়ি টড়িগুলো নিচ্ছে তাও প্যাট কেটে, যাকে মনে হয় যে মানে সন্দেহভাজন বা আক্রোশ। এই করতে করতে সদরঘাট চলে গেছি, সদরঘাট যেদিকে ওখানে কিছু লাশ পোড়া লাশ, হ্যাঁ, ছাই হয়ে আছে আগুন, নৌকা করে আমরা, নৌকা তো ফ্রি ছিল ওখানে সদরঘাটে, নৌকা করে নদীর উপরে জিঞ্জিরায় চলে গেছি, চলে গেছি। তবে মানে আধ ঘন্টার ভিতর দেখেছি আর্মিও এসে পড়ছে সদরঘাটে, ওরা খবর পাইছে লোক চলে যাচ্ছে ওই পারে, তো তো শহর খালি হয়ে যাবে, তো ওরা গুলি নৌকাগুলিতে গুলি করে ডুবাই দিচ্ছে, তো ওটা আমরা ওই পার থেকে দেখতেছিলাম, ওই পারে চলে গেছি আমরা। তো বাই দিস টাইম ওই পারে দেখি যে প্রচুর ঢাকার পরিচিত লোক সব বিভিন্ন হলের এবং ছাত্র লিডার আসামাবদেরও আরও কক্ষে ওখানে আমরা পাইছি। এই করতে করতে আমরা ওখানে আমি দুই দিন ছিলাম ওই পারে, দুই দিন পরে হচ্ছে পাকিস্তানি নৌবাহিনীর ইয়েগুলো ওই নদী দিয়ে ঘুরতেছিলো, এদিক থেকে এদিকে যাচ্ছিলো, তো মানুষে মানে দেখে হাসতেছিলো বা বিদ্রোহ করতেছিলো বড়ো বড়ো শিপগুলো। আমরা আবার পরের দিন সকালবেলা দেখলাম যে এত বেড়ে গেছে, তাও আমাদের বাড়ি আবার বিক্রমপুর, বাড়ি বিক্রমপুরের কোথায়, বিক্রমপুরের কান্দিপাড়া গ্রাম, ওটা হলো মাওয়াঘাটের একদম পাঁচ মিনিট নদীর সাথেই আমাদের বাড়ি, মুন্সিগঞ্জ লোহজন উপজেলা আর কি এটা। তো আমার মা আর আমরা সবাই মিলে হেঁটে হেঁটে রওনা হয়েছি, হ্যাঁ, ওখান থেকে হেঁটে রওনা হয়ে গেছি, পাঁচ ঘন্টায় পৌঁছে গেছি আমাদের বাড়িতে, পৌঁছে যে রাত্রে ওখানে থাকলাম, ভোরের বেলা দেখি যে মানে খুব বোমের আওয়াজ টাওয়াজ, তো বোমের আওয়াজ কোত্থেকে আসতেছে, তো বেরিয়েছি দেখার জন্য গ্রাম থেকে, ওই আওয়াজের দিকে যাইতেছি, যেতে যে দেখি যে ওই জিঞ্জিরাইতে হচ্ছে আর কি, এটা ভোরবেলা পাঁচটার সময় ভোরবেলা অ্যাটাক করছে আর কি আর্মিরা,
অ্যাটাক করে প্যারাসুট দিয়ে অনেক আর্মি নেমে গেছে। তখন অনেক ওইখানে যত লোক ছোটাছুটি করতেছে এদিক পালাবার জন্য, অনেকে মারা গেছে। আর ওরা কি গান পাউডার দিয়ে মানে বিভিন্ন বাড়িতে ফেলে ওখানে আগুন লাগাই দিচ্ছে, লোক আসতেছে ওরা আমাদের বলতেছে এগুলা। তারপরে বাড়ি চলে গেছি, যে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ওই ধলেশ্বরী নদী, মানে ধলেশ্বরী নদীর নদীটা হলো বর্ডার বিটুইন বিক্রমপুর ঢাকার, ওখানে দেখি যে বিমান বাহিনীর অনেকগুলো প্লেন ড্রাইভ করতেছে, করতেছে গুলি করতেছে, ওখানে অনেক নৌকা নদী পার করার জন্য। ওখানে তো কোনো কমিউনিকেশন ভালো ছিল না। এবং এক ভদ্রলোক ইয়ে ছিল প্রমিনেন্ট, হামিদুল্লাহ সাহেব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রথম গভর্নর হয়েছিলেন উনি। ওই স্পটে তার ওয়াইফ এবং তার এক ছেলে মারা গেছে, তো বিমান থেকে গুলি করাতে গুলি লাগছিল ওদের নৌকায়। হ্যাঁ, তো সব কথা বলা বলি হচ্ছে আর কি। ওখানে আমরা ছিলাম পুরা লিবারেশন মুভমেন্টেই ওখানে ছিলাম। তো মাঝে মাঝে আমার ফাদার তো রেলের ওই বাসায় আসতো, এখানে রেলের এভিয়েশনের অ্যাকাউন্ট অফিসার ছিল। হ্যাঁ, যেহেতু চিরাঙের সাথে কোনো কমিউনিকেশন ছিল না, টিক্কা খান তাকে চিঠি পাঠিয়েছে যে তোমার কাছে যে ট্রেজারি তোমার আন্ডারে, ট্রেজারি যত টাকা আছে আমাদের লাগলে আমি পারমিশন দিলাম তুমি দিয়ে দিবা, চিরাং থেকে কোনো ইয়ে আসবে না, এখানে অথরিটি পারমিশন দেওয়ার মতো ওখান থেকে ইয়ে আসবে না। তো ওই টাইমে টিক্কা খানের ইয়ে ছিল, চিঠি দিছে যে এই অর্ডার, তো ওটা তার ব্যাগে রেখে দিছিল। তো ওখান থেকে অফিস করতো ফুলবাড়িয়া স্টেশনে, ওখানে করে আবার সে সন্ধ্যার পরে চলে যেত জিঞ্জিরা। চিটাং হেডকোয়ার্টার ছিল টিক্কা খান তখন গভর্নর। তো ওখান থেকে একদিন ওই যে যখন বম করতেছিল জিঞ্জিরায়, এটা প্রথম দিকে, তো তার ইসে ব্যাগে ছিল ইয়ের চিঠি, টিক্কা খানের চিঠি, অফিসিয়াল চিঠি যেটা আসে ব্যাগে রেখে দিছিল। তো ওটা সে ওখানে বম টম করার পরে মাইকে ইয়েরা পাকিস্তানি আর্মি ডোর টু টু যে মেয়েকে বলতেছিল যে সকাল দশটায় যে তোমাদের বাড়ির থেকে একজন প্রতিনিধি ওই পারে যে সদরঘাটে যে স্টিমার ঘাট আছে ফ্লোটিং ঘাট ওখানে যাওয়ার জন্য, প্রত্যেক বাড়ি থেকে একজন, না গেলে পরে আয়সা আগুন লাগাই দিবে। তো আমাদের যে রিলেটিভ বাড়ি ছিল, তো ওখানে আমার ফাদারই সবচেয়ে বয়স্ক ছিল, তার খালতো বোন ছিল, খালতো ভাই ছিল, এরা সব চাকরি করতো আর কি বিভিন্ন অফিসিয়াল। আর খালতো বোন তার আব্বার খালতো বোন আর কি, খালতো এরা ছিল মানে উকিল, সুপ্রিম কোর্টের উকিল, জজ কোর্টের উকিল, এরা কেউ যাইতে চায় না, তারা ইয়ং ছিল ভয়ে যে কী করবে। তো আমার ফাদার বললো যেহেতু আমার বয়স বেশি আমি আমারই যেতে হবে। হ্যাঁ, তখন সে ওই তার বোন যে উকিল সে একটা ফ্ল্যাগ বানিয়ে সাদা কাপড়ে দিয়ে আমার আব্বাকে দিছে যে এটা নিয়ে যান, সাদা একটা ফ্ল্যাগ সারেন্ডারের করে না ওই ধরনের ফ্ল্যাগ আর কি, সাদা ফ্ল্যাগ এই করে দিয়ে দিছে, ওটা নিয়ে গেছে সে ছোট একটা কাঠির মধ্যে লাগাই দিছে আর কি। তো সে এটা নিয়ে ও সদরঘাটে চলে আসছে নৌকা করে, এসে ওই স্টিমার ঘাটে গেছে, দেখে ওখানে তাকে লোকদের বিতরণ নিচ্ছে, এক ক্যাপ্টেন ইন্টারভিউ নিচ্ছে, ওদের ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউ নিয়ে মাঝে মাঝে কিছু লোককে ওই ঘাটের মধ্যে বসাইয়া গুলি করে ফেলে দেয় পানিতে। হ্যাঁ, সিপাহীরা আর কি, আর যাদের ছেড়ে দিচ্ছে অনেককে ইন্টারভিউর উপর নির্ভর করে। এটা তো আমার বাবাকে যখন ই করলো ইন্টারভিউ, তখন সে ব্যাগ থেকে টিক্কা খানের চিঠি বের করে দিচ্ছে, তাতে সে খুব প্লিজড হয়েছে, বলছে আমাদের তো অফিসিয়াল ই মানতেছে সে, তো তাকে কিছু কারণে ছেড়ে দিছে। ছেড়ে দিছে পরে তার ব্যাগে আবার যে ফুলবাড়িয়া স্টেশনে যত চাবি মানুষের রেখে গেছে ওই ব্যাগের ভিতরে, অনেকে চলে গেছে বাইরে আর আসেনি ফিরা, ওই চাবিগুলো তার সে ব্যাগের ভিতরে নিয়ে নিচ্ছে। তো যখন সদরঘাট ইয়ের থেকে বেরিয়েছে রাস্তার মধ্যে অনেক আর্মি, তো আর্মিরা তাকে ধরছে তোমার ব্যাগে কী আছে। হ্যাঁ, ব্যাগ খুলে দেখে চাবি, চাবি দেখে বলতেছে তুমি আমাদের গাড়িতে উঠো, তোমার দোকান কোথায় আছে বলো, ওরা মরছে তার কোনো দোকান টোকান আছে, হ্যাঁ ওখানে নিয়ে যেতে বলে লুটপাট করবে এরকম আর কি। তো ওইটা আবার ক্যাপ্টেনকে যারা পাহারা দেয় ওরা ঘাট থেকে দেখছে যে তাকে ছেড়ে দিচ্ছে, আবার তাকে ওরা ধরছে। তো ক্যাপ্টেন বলছে যাও তাড়াতাড়ি যাও, বলো যে না এটা আমাদের লোক, সে মানে ই আর কি অফিসে ই করে অফিসার সে, তো যাক বলে তো ছেড়ে দিছে। সে তো অফিস করছে কয়েক ঘন্টা করে সে আমাদের জিঞ্জিরা ভয় পেয়ে সে ওই যে অফিসিয়াল গোলাপসা আমাদের সাথে যে বাংলোটা ছিল সে বাসায় যেয়ে রাত্র যাপন করছে। আমাদের বাড়ির যারা জিঞ্জিরা যারা ছিল তাদের সে তো ফেরত নেয়, তাকে হয়তো মেরে ফেলছে, কান্নাকাটি শুরু হয়েছে।
ওই মুহূর্তে ওই যে বললাম না আমার খালতো আব্বার খালতো বোন যে উকিল ছিল তার হাজব্যান্ডও উকিল, সে খুব মানে মানে ওদিকে লম্বা টল এবং স্বাস্থ্যবান। সে বলছে যে মিয়া ভাইকে ধরে নিয়ে গেছে, আমি দেখে আসি কী হয়েছে। সে নদী পার হয়ে আসছে সন্ধ্যার দিকে, হ্যাঁ দেখার জন্য আশা ফিরে নাই, তাকে আর্মিরা ধরছে, দুইরা এমন মাইন্ড দিছে মেয়েরা ওই নদীর মানে ধারে ফেলে দিছে, ফেলে দিছে ওখানেই পড়েছিল সে বেউশিয়ে। তো মাঝে মাঝে নৌকার মাঝিরা দেখে দেখে অবধি চাইতো কে আসে না আসছে, তো তাইকে তাকে টাইমে উঠে নৌকায় নিয়ে সে তো বেহুশ তাকে নিয়ে আসছে। এরপরে পরে সে ভালো হয়েই গেছে। এরপরে ঘটনা একদিন আমি মাঝে মাঝে চলে আসতাম, আব্বা থাকতো এখানে বাসায়, যখন একটু এক মাস গেল দেড় মাস গেল তখন মাঝে মাঝে আমরা কেউ আসতাম গ্রাম থেকে দেখে আবার চলে যেতাম। তো একবার করছি কি আমার মা আমি আমার বাবাকে দেখতে আসছি, আমার বড় ভাই ছিল, বড় ভাই হৃদয় নাম ছিল, হ্যাঁ রেডিও স্কুলের ছাত্র আমাদের অনেক সিনিয়র, উনি রেডিওতে জব করতো, উনি সাজানপুরে থাকতো বাসায়, উনি দেখতে গেছে আমার বাবাকে। ওই দিন একটা ঘটনা ঘটলো যে দুপুর 11:30টার দিকে একটা টেলিফোন আসছে বাসায়, টেলিফোন করছে আর্মির একজন ইয়ে অফিসার, ওরা বলছে যে তোমার সাথে কথা আছে, তুমি বাইরে হবে না, আমি তোমাদের তোমার বাসায় আসতেছি কথা বলবো তোমার সাথে। তো আমার ফাদার তো ঘাবড়ে গেছে যে কেন আসবে এখানে, কী করবে কে। তো আমার ফাদার বললো যে ঠিক আছে ও তো আসবে, এখন তো 12:00 বেজে গেছে, আমরা একটু আর্মি খেয়ে ফেলি, পরে কী আছে কপালে জানি না। তো আমরা লাঞ্চ করে ফেলছি, লাঞ্চ শেষ করার আগেই আইসা পড়ছে তারা, যে রিং বাজাইতেছে ছাড়ে না, ওইটা আমরা কে যাবো খুলতে, ভয় কেউ যাচ্ছে না আর কি। আমার বড় ভাই সে একটা রুমে দূরায় যাইয়া কম মানে ল্যাপ উপর দিয়ে মাথা ঢেকে শুয়ে পড়ছে। আমার তো ফিজিক্যাল শেপ একটু হালকা শর্ট, আমার কিন্তু মনে ভয় ছিল না, আমি মনে করতাম ওরা আমাকে বুঝবে না, আমি বোধহয় স্কুলের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র হইলেও দেখা যেত না এরকম। তা আমি দরজা খুলে দিছি, ওরা ঢুকছে, 5-6 জন সিপাহী ঢুকছে, লুইকা রুম রুম খুঁজতেছে। ওই মুহূর্তে আমার মাদার, আমরা জানতাম না আমাদের বাসে তেমন গ্রেনেড ফ্রেন্ডিগুলো আছে, সে গ্রেনেড ফ্রেন্ডি টয়লেটে ফেলাই দিছে আসার আগেই। আমার ভাই সে পাটনা থেকে ট্রেনিং নিয়ে চলে আসছে 1.5 মাসের ভিতরেই, এবং সে এই বাসায় মানে এইগুলা মজুদ করতো। বড় ভাই না, বড় আমার ছোট, যে এখন ডাক্তার এবং জার্মানিতে থাকে। কী নাম? ওর নাম হলো ভালো নাম আবুল আসান, কলেজ স্কুলে পড়তো সে, এমনি ডাক্তার হলো খুররম। ও মানে মুক্তিযোদ্ধা, আমাদের বাসায় সেই ছিল মুক্তিযোদ্ধা আর কেউ না। তো তোমরা জানতাম না? আমরা জানতাম, কিন্তু ওদের সাথে 9 মাসে আমাদের দেখা হয় নাই, ওর সাথে মার সাথে দেখা হয়েছিল। মাকে নিয়ে সে ঢাকায় আসতো নৌকা দিয়ে এই করে, আরও মুক্তিযোদ্ধা থাকতো মাকে নিয়ে নিত। তো মা কিন্তু বলতো না আমাদেরকে কোনো দিন, যখন আর্মিরা আসছে সে আমাদের টয়লেটের ভিতর দিয়ে আবার বাইরে যাওয়ার, ব্রিটিশের বাড়ি তো দরজা ছিল ওইখান দিয়ে সে দৌড় দিয়ে আমাদের বাসার পিছনে সার্ভেন্ট কোয়ার্টার ছিল, 7টা রুম ছিল, সব পিয়নরা থাকতো ফ্রি, অফিসের পিয়ন রেলওয়ে পিয়ন, এর ভিতরে একজন বিহারি ছিল বাঙালি বউ নিয়ে থাকতো এখানে। আমার মাদার দৌড় দিছে পরে তাকে আর্মিরা ধরে নিয়েছে, আমাদের বাড়ি কোটন করে নিয়েছিল 2-3 ঘন্টা আগেই, মানে সখানিক সোজার গেছিলো যে কেউ দৌড় থেকে ওরা পজিশন নিয়েছিল। তো মা যখন দৌড় দিছে সে তো জানে না, মনে হচ্ছে বিহারি ইন্ডিয়ান আছে ওখানে যা ই করবে সে মানে সেফ ই করবে আর কি, তাকে ধরে আবার বাসায় নিয়ে আসছে। তো আর্মিরা করলো কি আমার ভাইকে যে রুমে পাইছে, এর মুখে টান দিয়ে উঠেছে তোম কোন হ্যাঁ কোন ভাইকে? আমার বড় ভাই একদম হৃদয় নাম। আচ্ছা বড় ভাই তো ওকে ধরে নিয়ে আসছে, তো কাঁপতেছে সে। আর এদিকে ওই যে অফিসার একজন ছিল সে আমার আব্বাকে নিয়ে ঘরের ভিতরে ঘুরতেছে, এমনি কথা বলতেছে ঘুরতেছে। একটা টাইমে সে বলছে তাকে বলছে তুমি আমার ফাদার গেঞ্জি পরা ছিল একটা লুঙ্গি পরা ছিল, অফিসার বলতেছে তুমি চাপা পরে নাও, তোমার আমি তোমাকে আমার সাথে যেতে হবে তোমার। তো আমার ফাদার ঘাবড়ে গেছে, সে বলতেছে হাত উপরের দিকে উঠে আল্লাহ আল্লাহ আছে আমার উপরের দিকে দেখাইতেছে, কথা বলতে পারতেছে না, ঘাবড়ে গেছে। তো যা হোক আমার মাথায় তখন আসছে, তা অফিসারকে বলছি দেখো আমার ফাদার কাছে কোনো টাকা নাই, হ্যাঁ তুমি যদি ছেড়ে দাও সে তো ব্যাক করতে পারবে না, তা আমি কিছু টাকা দিতে পারবো, 20 টাকা বা 25 টাকা যে রিক্সা বা এসি ইঞ্জিন ধরে আসতে পারে। তখন অফিসার বললো না দরকার নাই, তোমার বাবাকে আমরা ফিরে নিয়ে আসবো, আমার মানে জানা এটা জানার জন্য আমি টাকার কষা ই করলাম আর কি। তো তাকে নিয়ে গেল, তখন 4টার মতো বাজে, নিয়ে যাওয়ার পরে কোথায় নিচ্ছে তো আমরা জানি না,
তা আমাদের পাশের বাড়ি একজন পাঞ্জাবি অফিসার ছিল, কুরাইশি সাহেব, ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো হিসেবেই ছিল। তো আমাদের বাসায় অন্য কোনো ছেলে মেয়ে ছিল না, আমাদের বাসায় আসতো ওনার বউ পাশের বাংলো বলে। তো আমার মাদার সন্ধ্যার দিকে তার বাসায় যেয়ে ওই ওনার বউকে বলছে, আমার কুরাইশি সাহেব এসে বলছে কি কী হয়েছে, মজিদ সাহেবকে, আমার ফাদার নাম মজিদ সাহেব ছিল, তো বলছে ধরে নিয়ে গেছে। তখন বলছে ঠিক আছে, পাঞ্জাবি, আমি তো পাঞ্জাবি, আমার পাঞ্জাবি আর্মির ভিতরে বন্ধু আছে, কল করে আমি জানবো, তুমি চিন্তা করো না, তুমি বাসায় যাও, তোমার খবর দিব আমি। তো উনি ইচি করে রাত 10টার দিকে বের করছে, তাকে নিয়ে গেছিলো পার্লামেন্ট ভবন যেটা আমাদের, ওখানে নিয়ে গেছে। ওখানে নিয়ে তাকে প্রশ্ন টশ্ন করতেছে আর কি, এরকম অনেককে বলে ওখানে নিয়ে যায়। তো বলছে যে আমার বন্ধুকে বলছে, দেখো আমার ফ্রেন্ড সে মজিদ সাহেব, তাকে সেভ কী করে, তার ফ্যামিলি আমার কাছে আসছিলো। হ্যাঁ, তো ওরা বলছে প্রমিস করছে তাকে হার্ম করবে না, তাকে মানে ডোন্ট ওরি, উইল নো টুমরো, পরের দিন সে জানতে পারবে আরও। তো আমার ফাদারকে পরের দিন 10:11 সময় বাসায় নিয়ে আসছে আর্মি। আমরা তখন জানতে পারছি কেন নিছে, তাকে নেওয়া হয়েছে ওই মানে কিছু আওয়ামী লীগের ছিল ও দুইজন আর কি, ওদের সম্বন্ধে কেউ জানি বলছে ওদেরকে, আমার ফাদার জানে। আমার একজন হলো কোরবানুল সাহেব, আরেকজন শাহ মজিব হোসেন, সে কোথায় আছে তারা? হ্যাঁ, তারা আমাদের আত্মীয় হয় আর কি। আমার ফাদার বলছে যে তারা ইন্ডিয়া চলে গেছে, কোথায় থাকে আমি জানি না, ইন্ডিয়া সত্য চলে গেছে এটা আমরা জানি। হ্যাঁ, এই দুজনের খবর নেওয়ার জন্যই তাকে ধরে নিয়ে গেছিলো, চলে আসছে। তো সে অফিসে চাইতো, কিন্তু সে ছিল মানে আমরা তো সবাই আমলিক তখন, তো সে অফিসে যাইতো, অ্যাটেন্ড করতো, আসতো, এভাবে চলতো। আর আমি মাঝে মাঝে যাইতাম, আর আমাদের বন্ধুবান্ধব চারিদিকে ছিল, যেমন শামসুন্নর যে ছিল প্রভোস্ট, উনি সাইকোলজি ডিপার্টমেন্টের হেড ছিলেন, ওনার ছিল আমার সাথে পড়তো ফার্মেসিতে। তো ওর বাসায় আমি মাঝে মাঝে যেতাম ঢাকা টাউনে, ওদের তো আর্মিতে ঘেরা থাকতো রকি হল, এগুলা ওর ভিতর দিয়ে পাশে দেখতাম। সে মুক্তি বাহিনী ছিল, এখানে নিচে আর্মি বসে রয়েছে, উপরে আমার দেখাইতেছে যে দেখ আমার কাছে এগুলো আছে, এগুলো আছে, আমি কিন্তু এই আর এই। হ্যাঁ, তো ঢাকায় আসতাম, দুই চার দিন ঘোরাঘুরি করতাম, আবার চলে যেতাম গ্রামে। তোমার ভাইয়ের কি? আমার ভাই তো অপারেশন করছে, কিন্তু তাকে আপনি এখনও আসে, সে 6 মাস 1 বছর পর পর আসে, সে কিন্তু মুক্তিযুদ্ধের একটা কথা বলবে না। মাঝে মাঝে বাসায় আসতো? তোমাদের বাসায় আসতো না, 9 মাসে বাসায় আসে না, 9 মাসে আমার মাদার ছাড়া আমি জানতাম না। সে শুনছি পরে যে কোথায় আসবে, দেশে আসছে, কিন্তু কোথায় থেকে জানতাম না আমরা। মা তাদের সাথে কিছু কোপারেট করছে। স্বাধীনতার পরে কখন আসছে তোমার ভাই? আমার স্বাধীনতা যেদিন স্বাধীন হয়ে যাবে, হ্যাঁ, সেদিন সকালবেলাই চলে আসছে। তারপরে ওই ঢাকায় তো ছিল, ঢাকায় ছিল, এবং ঢাকায় তো অরাজকতা চলতেছিল, অনেক গ্রুপ হয়ে গেছিলো তখন। হ্যাঁ, তারা কিছু লোককে প্রোটেকশন দিচ্ছিলো, ওই দেশের লোককে করে, এবং উপরের লেভেলের লোককে, তারা যাইতে পারেনি, ধরা পড়ে গেছে, প্রোটেকশন দিচ্ছিলো। সে মানে ওইটাকে বন্ধ করার চেষ্টা করতো। আমার ভাইয়ের সাথে কল ইস্যু নিয়েছিল, নিয়ে সে জানতো, সে উঠেই নিয়ে চলে আসছিল ওই আত্ম মানে ওই সেফ হ্যাভেন থেকে। হ্যাঁ, নিয়ে এসে তাতে অনেক শত্রু হয়ে গেছিলো তার, সত্যি হতে এটা আমাদের মানে শেখ মুজিবুর রহমান কানে চলে গেছে। তো শেখ সাহেবের কানে যাওয়াতে চাকাই নিয়ে বলছে যে তুই তো লেখাপড়া করস, তুই লেখাপড়া কর, বিদেশে পাঠাই দিয়ে ধরে। তখন তার একটা স্কলারশিপ দিয়ে এই স্বাধীনতার 2-3 মাসের ভিতরেই এটা বুঝছে। তখন সে চলে জার্মানিতে পাঠাই দিচ্ছে, এবং সে ডাক্তার হয়েছে। তো সে এখন বেশি হইলে মাঝে মাঝে বলে, আমরা বললে যে আমি যদি না যেতাম, আমাকে হয়তো আমি হয়তো মরে যেতাম, না হয় আমি কোনো লেখাপড়া হতো না আর কি, হয়তো আরও খারাপ প্রতিক্রিয়া মানে কিছু হয়ে যেতাম। তবে এখন সে এটা অ্যাপ্রিসিয়েট করে যাওয়াতে সে বেঁচে গেছে। তো সে যে মুক্তিযোদ্ধা লিস্ট করতেছে, তা আমাকে বলছে যে আপনার ওই ভাইয়ের ওই জার্মানের অ্যাড্রেসটা দিয়ে আমরা ই করে দিব, এটা লিস্টিং জানে সবাই সে কোথায় থাকে। তো সে ইন্টারেস্টেড না, তা আমি জোগাড়ে খুব ই করছি, তোমার নামটা একটু ই করে দাও, যদি 100 বছর পরে কেউ দেখতে চায় কম্পিউটারে যে বুঝতে পারবে ওই গ্রামের ওই ছেলেটা ওইখানে মুক্তিযুদ্ধ করছে, এটা তো জানতে পারবে, এটা তো করা উচিত তোমার। তখন সে ই হয়ে যায়, বল ঠিক আছে আমি তার পেপার আমি সাবমিট করছি আর কি, ওর নাম লিস্ট হয়ে গেছে। 16 ডিসেম্বর কোথায় ছিল? 16 ডিসেম্বর আমি বাড়িতে ছিলাম, 2-3 দিন যুদ্ধ হয়েছে না, ওই প্যারাসুট দিয়ে প্যারাটু উপর থেকে কিন্তু ই করছে, ইন্ডিয়ান সোলজার নামছে, হ্যাঁ, ঢাকার বাইরেই নামছে।
নেমে ওরা ওই যে খবরগুলো তো ছড়াই যায়, আসা যাওয়া করে না, লোক খবর দিতে থাকে গ্রামে। ওরা নামার পরেই ওরা এইটা এরকম একটা জ্যাকেট থাকতো, এটা খুলে এরকম করে দেখাইতো বাংলাদেশের পতাকা, ওদের গেঞ্জি বাংলাদেশের পতাকা লাগানো ছিল। ওদের কিন্তু মানুষ কাঁধে নিয়ে কাঁধে নিয়ে আনন্দ করছে। তারপরে ওদেরকে সরাই নিয়ে যেত একদম সরিয়ে, যেখানে সেফটি এরিয়া। যে আমাদের গ্রামে দুইটা পড়ছে, গ্রাম মানে জিঞ্জিরা এই মিলে আর কি দুইটা। ওই 17 তারিখ আমি তারপরে অনেকে চলে আসছি, 16 তারিখ তো সারেন্ডার হয়ে গেছে না। 17 তারিখ কোথায় উঠছো? ওই বাসায়, এই বাসায় গুলিস্তানের রেন্ডের বাসায় উঠছি। ওখান থেকে আমরা এয়ারপোর্ট দেখতে গেছি, ঢাকা এয়ারপোর্ট কী হয়েছে। ওখানে তো গর্তর মতো হয়ে গেছিলো, ডিগির মতো বোম পড়ে। সেগুঞ্জ অপারেশন যেটা বড় যেটা স্বাধীনতার এক দেড় মাস আগে, এই পাকিস্তানি সৌদ্যরা লঞ্চ করে যাচ্ছিলো, ওখান থেকে প্রায় যাতায়াত করতো ওই খাল দিয়ে, তলস্বরী নদী, এটা খালের মতোই। তো ওটা একদিন ওরা মুক্তিযোদ্ধারা, এটা শোনার কথা, মুক্তিযোদ্ধারা ওরা অপারেশন করার জন্য ই করে, এবং প্রথমে খালটা সামনের দিক থেকে গাছ পানিতে ফেলে বন্ধ করে দিচ্ছে। যখন ওই ওদের পাকিস্তানি সৌদ্যকে নিয়ে লঞ্চ, দ্বিতীয় লঞ্চ ওইখানে ঢুকছে, পিছন দিক থেকে ওরা গাছ ফেলে বন্ধ, যাতে পিছনেও আবার যেতে না পারে। তারপরে দুই পাশ থেকে ওরা অ্যাম্বুশ করছে এগুলোকে, অনেক আর কি, আমি জানি না, অনেক মুক্তিযোদ্ধা তখন ছিল, ওদেরকে ওরা ভাবতেও পারে নাই, কিছু মরে গেছে গুলিটুলি লাগা, আর কিছু তেনা তো ধরছে, ওরা ভাইকে কোথায় যাবে এখান থেকে, লঞ্চ ডুবে গেছে পানিতে পড়ে ধরছে, ওগুলো জ্যান্ত বন্দি করছিলো। বন্দি করার পরে দেখছে যে এদের ছড়াইতে পারতেছে না, কিন্তু পাকিস্তান আর্মি তো অপারেশন করবে আবার, কারণ ওই সমস্ত সোলজারকে তারা ইলিমিনেট করে ফেলছে, যাতে ওদেরকে নিয়ে যেতে না পারে। কার থেকে শুনছো এটা? এটা শুনছি মানে মুক্তিযোদ্ধা, তখনকার মুক্তিযোদ্ধা প্লাস আমার ভাইও ছিল, তার মুখে এই গল্পটা শোনা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।